নমস্কার বন্ধুরা, সিমরনস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আজ এসে গেছি আর একটি নতুন রেসিপি নিয়ে, সেটি হচ্ছে থোর ঘণ্ট। থোর আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, যাদের আবার হাই প্রেশার আছে থোর খেলে প্রেশারটা নর্মাল হয়ে যায়, শুনেছি অনেক বড়দের মুখে, তাই আমিও আজ বললাম। থোর আমরা বেশিরভাগ ভাজা খেয়েই থাকি, আমি নিরামিষ থোর ভাজা রেসিপি আগে দিয়েছি, থোর কিভাবে কাটতে হয় সেটাও আমি আগে রেসিপিতে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। নিরামিষ থোর ভাজা অনেকেই খেতে চান না, আবার থোর অনেকে পছন্দও করে না, তাই আমি নিয়ে এসেছি থোর চিংড়ি। এটা একটু নতুনত্বভাবে আমি রান্না করেছি, খুবই টেস্টি, আশা করি আপনাদেরও ভাল লাগবে। যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকেও বলবো আমাদের চ্যানেলটি দেখতে, অনেক নতুনত্ব রেসিপি আপনারা পেয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি চিংড়ি দিয়ে থোর ঘণ্ট। প্রথমে আমি থোরটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলু ভাজার মতো, ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা চিপে নিয়েছি। নিয়েছি এখানে আমি 400 গ্রাম চিংড়ি, চিংড়িটাও ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ছোট নিইনি, মাঝারি সাইজে চিংড়ি নিয়েছি। নিয়েছি একটি ছোট আলু, একটি কাঁচা লঙ্কা এবং একটি বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে জল বেরিয়ে যায়, তাই আমি নুন হলুদটা মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। চিংড়ি মাছটা এবার আমি ভেজে নেব, খুব একটা লাল করব না, তাহলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তুলে নেব, বেশি লাল করব না। চিংড়ি মাছটা হালকা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে এবার আমি রান্না করব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়েছি কারণ থোরটা রান্না করলে আলুটা দিলে মাখা মাখাটা হবে, তার জন্য আলু দিয়েছি। খুব বেশি আলু দিলে আবার ভালো লাগবে না, তাই একটি ছোট আলুই দিয়েছি। দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এবং একটি কুচানো পেঁয়াজ। বেশি আলু দিলেও ভাল লাগবে না, বেশি পেঁয়াজ দিলেও ভাল লাগবে না। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, পরিমাণ অনুযায়ী সবকিছু আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, থোরটা বেশি হলুদ হলে ভাল লাগবে না, তাই একটু কমিয়ে হলুদ এখানে ব্যবহার করেছি। দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো। খুব একটা মশলা থোর চিংড়িতে ব্যবহার করতে হয় না। মশলাটাও আমার কষানো হয়ে গেছে, আলু পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি থোর। আমি এখানে জল ব্যবহার করিনি, থোরটা ভাজবো এখানে আমি জল ব্যবহার করিনি মশলা কষানোর সময়, কারণ যদি আমি জল দিয়ে দিতাম তাহলে থোরটা আর ভাজা হতো না, থোরটা তাহলে সিদ্ধ হয়ে যেত, সিদ্ধ থোরটা খেতে ভাল লাগে না। একটু তেলে হালকা ভেজে নেওয়ার পর ভাপে ভাপে সিদ্ধ করলেই সেটাই বেশি টেস্ট হয়। এবার আমি থোরটা নাড়তে থাকবো, গ্যাসের ফ্লেম হাই রেখে থোরটা একটু ভাজবো। থোর থেকে তো সামান্য একটু জল বেরোবেই, তাতেই মশলাটা যে লেগে গেছিল কড়াইতে সেটা উঠে যাবে এবং থোরের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন যে ভাজা মশলাটা কড়াইতে আমার লেগে গেছিল সেটা একদম থোরের সঙ্গে মিশে গেছে। এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। এবার থোরটা আমার সিদ্ধ হবে, 5 মিনিটের জন্য আমি থোরটা ঢেকে রেখেছিলাম, এবার উল্টে নিলাম, আবার জলটাও শুকিয়ে গেছে, থোরটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়েও এখন আমি মিনিট 5 নাড়বো, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা ভালোভাবে থোরের সাথে মিশে যাবে এবং থোরটা যদি আর একটু শক্ত থেকে থাকে সেটাও ভালোভাবে নরম হয়ে যাবে। আর কখনোই মশলা কষানোর সময় জল দেবেন না, তাহলে থোরটা আর ভাজা হবে না, থোরটা সিদ্ধ সিদ্ধ মতো খেতে লাগবে, টেস্ট হবে না। চিংড়ি মাছটা ভালোভাবে থোরের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে নেড়ে শুকিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে থোর ঘণ্ট আমাদের রেডি। এবার পরিবেশনের পালা, নতুনত্ব সুস্বাদু একটি রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি কোনো রেসিপি আপনাদের জানার থাকে সেটাও আমাদের জানাবেন, আমরা অবশ্যই করে দেখাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।